কাছে হোক বা না হোক জলপটি লাগবে না, তুই আপাতত চুপ থাক, এখান থেকে যা আর কাঁদবি না। তুই বলবি আর আমি শুনব, তোকে কে বলল? মানে কি? মানে বুঝাচ্ছি, আগে তুই গিয়ে বিছানায় শুয়ে পড়। ফাজলামি বাদ দিয়ে বের হতো, কানা থামানোর জন্য জলপটির কথা বলেছিলাম আর কিছুই না। তুই এখন আমার কথা না শুনলে কি হবে জানিস? কি হবে? আমি কাঁদবো, অনেক কাঁদবো, কেঁদে কেঁদে একদম বন্যা বানিয়ে ফেলবো। তুই কাঁদলে আমার কি? সেই কান্নার বন্যায় তুই ভেসে যাবি। হুম, বাহ, তারপর? বন্যার জল বড় বাবা পর্যন্ত পৌঁছে যাবে, আর আমাকে বকা দেওয়া হবে, প্রচুর বকা। ধীরে দিক, তাতে আমার কি সমস্যা? তোর জন্য একটা ইনোসেন্ট মেয়ে বকা শুনবে, তাতে তোর কিছু না? কি বলি তুই, আবার বল। তুই আর ইনোসেন্ট কেমনে কি? এই ব্যাপার আমার কিন্তু কোনো দোষ ছিল না, আমি জাস্ট তোকে নিতে স্টেশনে নেমেছিলাম। মেঘলা আবারও কান্না জুড়েছে দেখে আকাশ তাকে শান্ত করার জন্য বলল। আমি তো মজা করছিলাম, তুই সিরিয়াস হয়ে গেলি কেন? প্লিজ কান্না থামা। এক শর্তে কান্না থামাতে পারি, যদি জলপট্টি দিস। আচ্ছা দিব, তবে তোর কথা দিতে হবে, আমার অসুস্থতার কথা কাউকে বলতে পারবি না। আচ্ছা বলবো না। তাহলে তুই বস, আমি গিয়ে জলপট্টি নিয়ে আসছি। বলেই আকাশ বাইরে গেল, আর বাইরে থেকে দরজা লাগিয়ে গেল যেন মেঘলা বাইরে আসতে না পারে। কিছুক্ষণ পর এক বাটি পানি আর পট্টি নিয়ে উপস্থিত হলো। মেঘলাও সযত্নে জলপট্টি দিতে লাগলো। আকাশ কিছুই বলছে না, অসার হয়ে পড়ে আছে। এদিকে সময়ের সাথে জ্বর কমার বদলে বেড়ে চলেছে। মেঘলা অনেকক্ষণ যাবৎ আকাশের পাশে বসে জলপট্টি দিয়েছে, এবার তা বন্ধ করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎই আকাশ বালিশ থেকে মাথা তুলে মেঘলার কোলে মাথা রাখলো। মেঘলা মৃদু স্বরে বার কয়েক প্রশ্ন করলো, ভাই ঠিক আছিস? আকাশের পক্ষ থেকে উত্তর আসলো না, সে কাঁপছে। মেঘলা আকাশকে আঁকড়ে ধরে বলল, এবার সবাইকে বলা উচিত, জ্বর বাড়ছে তো বাড়ছেই, কমার নাম নিচ্ছে না, ঔষধ লাগবে, এমনি এমনি কমবে না বলে যেই মেঘলা উঠতে গেল, আকাশ মেঘলার কোল জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে রেখে যাস না মেঘলা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, যাস না প্লিজ, ভূমিকা বল না তুই যাবি না। আকাশের কথায় মেঘলা বেশ অবাক হলো, নিজ থেকেই বলল, আমি তো কোথাও যাচ্ছি না, এই যাব আর আসব। আকাশের পক্ষ থেকে উত্তর আসলো না, সে আগের মতো শুয়ে আছে। একটু থেমে আবারও বলতে শুরু করলো, তোমরা সবাই স্বার্থপর, কেউ আমার কথা ভাবনি, আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। আকাশের কথা জড়িয়ে যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে সে অনেক কিছুই বলছে। আমি তোকে খুঁজে বের করব মেঘলা, যেখান থেকে হোক খুঁজে বের করব, সব কিছুর হিসাব নেব। ভাইয়া এসব কি বলছিস, আমাকে খুঁজতে হবে কেন, আমি তো এখানেই আছি, কিসের হিসেব বল? আকাশ মেঘলার কথা শুনছে না, এক মনে আবল তাবল বলে চলেছে, কিছু কথা বুঝল, বেশিরভাগ কথাই মেঘলা বুঝতে পারছে না। বেশি জ্বর এসেছে তাই আবল তাবল বকছে মনে করে মেঘলা বেশি কিছু ভাবলো না। কিন্তু হঠাৎই মেঘলা লক্ষ্য করল আকাশের বন্ধ চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। মেঘলা এবার ঘাবড়ে গেল। ভাইয়া কি হয়েছে তোর, বেশি খারাপ লাগছে, কাঁদছিস কেন? বরাবরের মতোই আকাশ নিজে মনে কি যেন বলে চলেছে, মেঘলা আকাশকে কথা দিয়েছিল অসুস্থতার কথা কাউকে জানাবে না, কিন্তু আকাশের অবস্থা দেখে নাবিলকে ডেকে আনলো। আকাশ তখনও কি কি যেন বলছে, নাবিল আসতেই মেঘলা অস্থির হয়ে বলল, নাবিল ভাইয়া দেখ না ভাইয়ার কি যেন হয়েছে, কখন থেকে কি সব বলে যাচ্ছে, বলছে সবাই নাকি ওর সাথে অন্যায় করছে, কাউকে নাকি ক্ষমা করবে না, শাস্তি দিবে, ও এমন বলছে কেন? নাবিল একটু থেমে বলল, জ্বর অদ্ভুত একটা রোগ, এই রোগ মানুষের ভিতরের লুকানো অনুভূতিগুলোকে বাইরে নিয়ে আসে, এই রোগ ঘোর লাগাতে জানে, জানে মনের অপ্রকাশ্য কথাগুলোকে প্রকাশে আনতে। কিসব হেয়ালি কথা বলছিস? কিছু না, যাই হোক ঘাবড়ানোর কিছু নেই, আকাশের বৃষ্টির পানি সহ্য হয় না, এতক্ষণ ভিজেছে তাই জ্বর এসেছে, আমি ওষুধ নিয়ে আসছি আর তুই এখানেই থাক। নাবিল ঔষধ এনে বেশ জোর জবরদস্তি করে খাইয়ে দিল, ওষুধ খেয়ে আকাশ আবারও মেঘলার কোলে শুয়ে পড়ল। নাবিল আকাশের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, দেখ মেঘলা, আকাশকে আজ কেমন না বাচ্চা বাচ্চা লাগছে? ঠিক বলেছিস ভাইয়াকে আজ একদম ছোটবেলার মতো লাগছে, যে আমার জন্য পাগল ছিল, কোনো কিছুর বিনিময়েই আমাকে ছাড়তে চাইতো না, দেখ আমার কোলে ঘুমাচ্ছে, এমনিতে তো আমার কাছেও আসতে চায় না, কত বদলে গিয়েছে। আকাশ বদলায়নি, বদলেছে ওর আশেপাশের পরিবেশটা। আচ্ছা নাবিল ভাইয়া, আমি আজ ভাইয়ের সাথে এই ঘরে থাকলে কি খুব বেশি অসুবিধা হবে? অসুবিধে তো হওয়ারই কথা, কিন্তু তুই ভাবিস না, আমি সবাইকে সামলে নেব, তুই ওর সাথেই থাক।
থ্যাংকস রে, আসলে ওকে রেখে যেতে ইচ্ছে করছে না। বুঝেছি, চিন্তা করিস না, থাক তুই। ভোরে আকাশের ঘুম ভাঙতে অনুভব করলো, সে কারোর কোলে শুয়ে আছে। তাড়াতাড়ি উঠে বসে অবাক হলো, এতক্ষণ সে মেঘলার কোলে ছিল আর মেঘলা এই অবস্থাতেই খাটের মাথায় হেলান দিয়ে বসে বসে ঘুমাচ্ছে। দরজার উপর চোখ রাখতেই দেখলো দরজা খোলা, দেখা মাত্রে জ্বলে উঠলো আকাশ, ডেকে তুললো মেঘলাকে। সারা রাত ঘুমায়নি মেঘলা, তার চোখ খুলতে ইচ্ছে করছে না, তাই আকাশের ধমক শুনে উঠলো না, বরং বসা থেকে বিছানায় শুয়ে পড়লো। আকাশ চেঁচিয়ে বলে উঠলো, এই ইডিয়ট, উঠ বলছি। আমার ঘুম পাচ্ছে ভাইয়া। জাহান্নামে যাক তোর ঘুম। আচ্ছা মেঘলা একটা কথা বলতো, তুই আর দুশ্চরিত্র হলি কী করে? এই তুই এসব কি বলছিস? তুই আমার সাথে এক ঘরে রাত কাটালি কোন সাহসে? লজ্জা বলতে কিছু নেই তোর? ভাইয়া তুই যেমন ভাবছিস ব্যাপারটা তেমন না। কেমন না? একটা ছেলে তোকে পাত্তা দেয় না, তবুও নানান কলা কৌশলে তাকে হাত করতে চাইছিস। ছি, এত নিচে নামতে তোর বিবেকে মানে না। শেষে তুই আমার অসুস্থতার সুযোগ নিতে চাইলি। আকাশের কথায় মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা, কি উত্তর দেবে সে জানে না। আকাশের চেঁচামেচিতে নাবিল তাড়াতাড়ি ছুটে আসলো। কি হয়েছে আকাশ? কি হয়েছে আবার জিজ্ঞাসা করছিস? আমি তো বুঝতে পারছি না, তোরা সুস্থ আছিস নাকি সবাই মিলে মানসিক রোগী হয়েছিস? মেঘলাকে আমার রুমে থাকার অনুমতি কী করে দিলি? আকাশ আসলে কিসের আসলে নকলে? এমন তো না যে তোরা জানবি না মেঘলা আমার ঘরে আছে। বাবা মাই বা মেনে নিল কী করে? তুই অসুস্থ ছিলি তাই সেটা সুযোগ নিতে হবে। মেঘলা না হয় বেহায় একটা মেয়ে, নিজের চাহিদা মেটাতে যা খুশি করতে পারে, তাই বলে তোরা বাধা দিবি না? মেঘলা এবার কেঁদিয়ে দিল, কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। নাবিল দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে এগিয়ে এসে বলল, মেয়েটা সারা রাতে একটুও ঘুমায়নি, তোর সেবা করেছে, আর তুই এভাবে অপমান করলি? এভাবে কাঁদানো কি খুবই দরকার ছিল? ছিল বলেই কাঁদিয়েছি, পৃথিবীর এমন কোনো ছেলে নেই যে সব মেনে নেবে। কি এমন হয়েছে যে মেনে নেওয়া যাবে না? এমন তো না যে ও একা ছিল, আমিও এই ঘরেই ছিলাম, সকালে বাইরে গিয়েছি। তোর অসুস্থতায় আমি পাশে থাকতে পারলে মেঘলা কেন পারবে না? কারণ তুই ছেলে, মেয়ে নোস, তাই তুই থাকতে পারলেও মেঘলা পারে না। আমি ঘরের মধ্যে থাকলেও পুরোপুরি সেন্সলেস ছিলাম না, যে তুই আমার ঘরে ছিলি সেটা আমি দেখেছি। আমি মেঘলাকে তখনই বিদায় করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তর্ক করার মতো শক্তি ছিল না আমার। দেখ, মেঘলার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তাই সবাই ওকে থাকতে দিয়েছিল। আমার বাবা মাকে আমি ভালো করে জানি, ওনার স্বার্থ ছাড়া মেঘলাকে থাকতে দেয়নি, এর পিছনে বিশাল স্বার্থ নিহিত আছে। কোনো স্বার্থই নেই, আমি ছিলাম বলেই থাকতে দিয়েছে। হয়তো তুই ছিলি বলেই বাসার সবাই মেঘলার এই ঘরে থাকাটা মেনে নিয়েছে, কিন্তু নাবিল বাসার সবাই এটা মেনে নিলেও মেঘলার ফিউচার হাজব্যান্ড এসব কখনোই মেনে দেবে না। একটা মেয়ে তার দুই ফুফাতো ভাইয়ের সাথে এক ঘরে রাত কাটায়, এটা কোনো ছেলেই সহজভাবে নেবে না, আর নিলেও কখনো না কখনো কথা শোনাবে। মেঘলাটা যে বড্ড অবুজ, কখনোই বুদ্ধি দিয়ে কিছু বিবেচনা করে না, আবেগ দিয়ে ভাবে সবসময়, কিন্তু আবেগে জীবন চলে না, তুই তো সেটা জানতি। কেন মেঘলাকে এই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিস? কি বলতে চাইছিস তুই? আমি চাই না আমার জন্য বা অন্য কারোর জন্য মেঘলার জীবনে কোনো দাগ লাগুক, কষ্ট পাক, আমি সেটা চাই না। কষ্ট পাক চাস না বলেই কি এভাবে কাঁদলি? একটুখানি কান্না যদি সারা জীবন খুশি রাখতে পারে, ক্ষতি কি? মেঘলার মতো ফুটফুটে একটা মেয়ের জীবনে কখনো কালো অধ্যায় থাকবে না, আমি থাকতে দেবো না। কেউ কখনো ওকে কথা শুনতে পারবে না, আমি চাই না অন্য কেউ ওর কান্নার কারণ হোক। মেঘলাকে আমি সারা জীবন খুশি রাখতে চাই না বিল। তাহলে নিজে ওর কান্নার কারণ না হয়ে এসব অন্য কাউকে ওর জীবন আসতে দিস না, তাহলেই তো হয়। এটা যদি সম্ভব হতো সব থেকে বেশি খুশি আমি হতাম না বিল, কিন্তু এটা সম্ভব না। আমি নিজের হাতে ওর জীবনটা নষ্ট করতে পারবো না। কেন জীবন নষ্ট হবে কেন? আমি খুব ভালো করেই জানি তুই চাস মেঘলা এসে আমার জীবনটা বদলে দিক, আর এটাও জানি তুই সবাইকে বুঝিয়েছিস যেন মেঘলাকে মেনে নেয়, কিন্তু তোরা শুধু আমার কথা ভাবছিস, একটাবারও ভাবিস না এর উল্টোটাও হতে পারে। মেঘলা আমার জীবনে এসে আমাকে ভালো করার বদলে নিজের জীবনটাই নষ্ট করে ফেললো। তুই যেমন আমায় ভালোবাসিস, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে খুশি দেখতে চাস, আমিও তেমনই মেঘলাকে ভালোবাসি। আমি চাই না কোনো নষ্ট ছেলের সাথে জড়িয়ে ওর জীবনটা নষ্ট হয়ে যাক, আমি মেঘলা যোগ্য নই। এটা তোর ভুল ধারণা, মেঘলা তোর জীবনে আসলে ওর জীবন নষ্ট হবে না। কে গ্যারান্টি দিল যে হবে না? আমি দিচ্ছি, কারণ তুই মেঘলাকে ভালোবাসিস, ওর জন্য তুই সব করতে পারবি। আমার জীবনে এমন অনেক কিছু আছে যা তুই জানিস না, আমি চাইলেও এখান থেকে ফিরতে পারবো না। আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছি, এখন মেঘলারটাও করতে চাই, কিন্তু আমার কোনো অধিকার নেই মেঘলার জীবনটা নষ্ট করার। মেঘলা তোর মতো ভালো কাউকে ডিজার্ভ করে, ওর জীবনে ভালো কেউই আসবে।
বলতে বলতে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। আকাশের চোখ ছলো ছলো, যা নাবিলের চোখ এড়ায়নি। আকাশ এখন কাঁদবে সেটা নাবিল জানে, তাই বাধা দিল না, আকাশ চলে গেল। তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না আকাশ। আমি জানি মেঘলা যেমন তোর জন্য সব করতে পারে, তুইও মেঘলার জন্য পারিস, কিন্তু তুই সেটা বুঝতে পারিস না। মেঘলা তোকে একদম বদলে দিবে, শুধু বিয়েটা হতে দে, বিয়ের পর তুই বদলে যাবি, এই নোংরা জীবন থেকে নিজেই বেরিয়ে আসবি, আমি জানি।